জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্সোলজার ফিরদৌস মণ্ডল। বন্ধুরা, বড় ঘোষণা! জেনারেল কাস্টদের জন্য সুখবর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, কি সুখবর আছে সেটি একবার জানা উচিত, কেননা জেনারেল কাস্টের জন্য কোনো সুখবর আমরা অন্তত আগে পাইনি। তো মাননীয় মুখ্যমন্ত্রী কী ঘোষণা করলেন সেটি একবার দেখে নেওয়া যায়। মাননীয় মুখ্যমন্ত্রী, অবশেষে জেনারেল কাস্টের জন্য সংরক্ষণ চালু করেছে মমতা সরকার। এবার থেকে আর্থিকভাবে পিছিয়ে থাকা ব্যক্তি, যারা কোনো সংরক্ষিত কাস্টের মধ্যে পড়ে না, তাদের জন্য 10% সংরক্ষণ চালু করেছে রাজ্য সরকার। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে স্বীকৃতি পেল, ভেরি গুড। এই প্রস্তাবিত বিল উল্লেখ্য, কিছুদিন আগেই বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রস্তাব পেশ করেছিল। তো বন্ধুরা, একদিকে জেনারেল কাস্টের ভাই বোনেরা এই 10% সংরক্ষণ পেয়ে কিছু হলেও স্বস্তির আশ্বাস পেল, অপরদিকে আবার বলতে চাই বন্ধুরা, এখন বর্তমানে সকলেই সংরক্ষণ হয়ে গেছে। তো এটি সবচেয়ে দুর্ভাগ্য, জেনুইন ক্যান্ডিডেটের অভাব হবে পোস্টগুলি। যাই হোক, সকলকে শুভেচ্ছা। আর একটা কথা বলবো, সুযোগ যেটা পেয়েছো সেটা কাজে লাগাও। চাকরি পেতে গেলে কোনো সংরক্ষণের প্রয়োজন হয় না, শুধু হয় নিজেকে সঠিকভাবে গাইড করা আর সঠিক পড়াশোনা করা। তো সকলে ভালো থেকো, সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয়।